আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আমার দেশের বাড়িতে যাব। আজকে আমরা ট্রেনে করে যাব। আমাদের ট্রেন ছিল 6টায়, কিন্তু এখন বাজে 7:20। 7:20 বাজার পরে তারপর আমরা ট্রেকিং করে দেখছি ট্রেন এখন জয়দেবপুরে আছে। মানে আজকে কুয়াশার কারণে ট্রেন একটু লেটে আসছে। এই যে লাভি লাভি কিছু বলবি বল। কি বলে, আমার আজকে দাদি বাড়ি যাব। আপনাদের এই ব্লগটা দেখতে হবে, সাবস্ক্রাইব যদি না মারেন তাহলে কোনো ব্যাপার, সাবস্ক্রাইব তো মারতে হবে। কি উল্টা পাল্টা কথা বলতিস, সাবস্ক্রাইব মারতে হবে না? সাবস্ক্রাইব মারতে হয় না, সাবস্ক্রাইব দিতে হয়। হ্যাঁ, এখন এখন আছে লাল, তারপরে এখনই আমরা বের হবো। থাক চুপ থাক, এখনই আমরা বের হবো কিছুক্ষণ পরেই। এই যে 7:20 বাজে, 7:30 এরকম সময় বের হয়ে যাব। আমাদের ট্রেন সাড়ের কাছে ছিল 6টায়, সম্ভবত 9টায় বা 10টায় ছাড়বে। তাহলে এখন বের হওয়া যাক। A few moments later. গাইজ, আমরা বের হয়ে পড়েছি সিএনজিতে। আসুন দেখুন, সিএনজি দিয়ে যাচ্ছি। এখন সময় 7:33। এখন আমরা আগের হয়ে আছি। এই যে বেতার কেন্দ্র, বাইরে খুব কুয়াশা, এই কারণে ক্যামেরা খোলা হয়ে গিয়েছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন ঢুকতেছি। এদিক দিয়ে ঢুকতে হবে মনে, না সামনে। এদের বই বিক্রি হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা ঢুকে পড়ছি। আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম এখনো দেয় নাই, ওই যে বোর্ডে আমাদের ধূমকেতু এক্সপ্রেস 8:30 ছাড়বে আজকে। এই ধূমকেতু এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নং এখনো দেয় নাই, সম্ভাব্য সময় 8:40। গাইজ, আমাদের ট্রেন চলে আসছে।
যাই যাই ট্রেন চলে আসছে সবাই নামার পরে আমরা উঠে করবো। আমরা ট্রেনে উঠছি গাইস, কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে। ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে অ্যানাউন্সমেন্ট চলতেছে এখন। আমাদের ট্রেন এখন চলতেছে, এই যে গাইস এদিকে যেন কিসে পিলার তৈরি হচ্ছে, এই যে এখনো অ্যানাউন্সমেন্ট চলতেছে। গাইস কমেন্ট করে জানিয়ে দিন এগুলো কিসের পিলার। গাইস আমাদের ট্রেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যাচ্ছে, এই যে বাংলাদেশ যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে ঢাকায়, সে এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যাচ্ছে। এই যে রাত্রেবেলা দেখতে পারবেন। আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এই যে আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে থামলো, আর এই যে এদিকে একটা কার্গো ট্রেন দাঁড়িয়ে আছে চট্টগ্রাম যাবে। এই জন্য এই যে বাইরে অ্যানাউন্সমেন্টও করে দিচ্ছে এয়ারপোর্টে। গাইস এখন একটা ট্রেন আসতেছে খুব জোরে, এই যে দেখুন ক্রসিং এ পড়ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন বর্তমানে ক্রসিং এ পড়ছে, এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে অলরেডি। এই ট্রেন দিয়ে চলে গেলে আমাদের ট্রেন দিয়েও ছেড়ে দিবে। সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নন স্টপ সোনার বাংলা এক্সপ্রেস।
খুব সুন্দর না লাগে, একটু আসতে বললে কি হয়, এই যে শরীর খুবই ভালো সুন্দর গ্রাম কাউন্সিল শরীর খুব ভালোই লাগে। এই যে গাইজ আমরা সিঙ্গারা নিয়েছি, আমরা এখন সিঙ্গারা খাবো। এই যে সিঙ্গারা দেখুন, আর আমাদের ট্রেন প্রায় চলে আসছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের কাছাকাছি। এই যে আমার ছোট ভাই বোতল ফেলালো কিছুক্ষণ আগে, একটা দেখলেন সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। মোবাইলটা বাইরে নিতে পারছি না কারণ এখন চিন্তার সম্ভাবনা আছে। এই যে দেখুন একটি ট্রেন, এটা কোরিয়ান, ও আমি মনে করেছিলাম যাত্রীবাহী ট্রেন, পরে দেখি এটা। এবার আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠে পড়লাম। এই যে পাশেই বঙ্গবন্ধু রেল ব্রিজের কাজ চলতেছে, এই যে দেখুন আমরা এখন যাচ্ছি বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে। আর এই যে ব্রিজটা, ব্রিজটা প্রায় অনেকখানি কি করছে, বড়ই লাগতেছে অনেক ব্রিজটাই। আমরা ব্রিজ পার হয়ে গিয়েছি গাইস, এখন পার হচ্ছি শেষ প্রান্তে আমরা ব্রিজে। এই পাশে জঙ্গলের মতন জায়গাগুলো, আমরা ব্রিজ পার হয়ে গিয়েছি। ওদিকে দেখেন সব খেয়ে গেছে কিছু, এই যে আমাদের গ্রাম চলে গেছিল। যাই আমরা পৌঁছে গিয়েছি যে আমাদের ট্রেন, আর একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে একটু বেশিক্ষণ থেমে আছে স্টেশনে। এখন গাইজ আমরা সিএনজির দিকে যাচ্ছি, বা অটো পেলে অটোতে উঠব। আর এই যে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, এই যে ট্রেন যাচ্ছে। আমরা গাইজ উঠে পড়েছি অটোতে, ওই পাশে একটা লাইন দেখতে পাচ্ছেন মনে হয়, অনেকজন মনে হয় দেখতে পাচ্ছেন না, ওই লাইন দিয়ে ঈশ্বরদী যাওয়া যায়, ঈশ্বরদী পাবনা আর অনেক স্টেশনে যাওয়া যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগস উইথ সাবিব এর সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।